দ্বিতীয় হয়েছে সায়ন রায়। সায়ন রায় পরীক্ষা আছে, সেটা হয়েছে কি বিষয়ের পরীক্ষা? ড্রয়িং, মানে ছবি আঁকার পরীক্ষা আছে। এত জায়গায় ছবি আঁকতে যায়, কোনোদিন কোনো পুরস্কার নিয়ে আসতে পারে না। কি আনছিলি? আমরা নেমে গেছি ভুল, বাউন্ডারি মোড় নেমেছি, পার্কটা হচ্ছে সামনে। মানে দিদি বলেছে বাউন্ডারি মোড়ের ভিতরে বলে পার্ক স্টেশনের কাছে। ভুলভাল জায়গা নেমে গেছে, এখন অনেকটা হাঁটতে হবে। কেমন লাগছে হাঁটতে? সবুজ আর সায়ন চলে গেছে পরীক্ষা দিতে, ওদের দেড় ঘন্টার মতো সময় লাগবে। আমি এসেছি তখন পরীক্ষা শুরু হয়ে গেছে, ওদের 11টার সময় যেহেতু পরীক্ষাটা শেষ হবে। এখন বাজে প্রায় 10টা, এক ঘন্টা বাকি। এইটাই হচ্ছে স্টেশনের রাস্তা, আর এই যে স্টেশনের রাস্তা থেকে এখন যাচ্ছি, সামনে হচ্ছে স্টেশন। এখন আমি এসেছি একটু কাকদ্বীপ স্টেশনে ঘুরতে, যেহেতু এক ঘন্টা সময় আছে। আমি একটু এখন নিচে যেয়ে বসি, কারণ এখানে বেশিক্ষণ থাকলে অনেক টিকিট তো কাটা নেই। যেহেতু আমি ঘুরতে এসেছি, তাও টিকিট কাটা তো দরকার, কোন সময় ধরবে ঠিক নেই। বিকেলবেলা না কাকদ্বীপ স্টেশনে অনেকেই ঘুরতে আসি, মানে এখন যেহেতু দুপুর টাইম, মানে 10টা সাড়ে 10টা সামথিং বাজতে যায়, এখন পুরো ওখানে ফাঁকা। আর পুরো উপরটা না এরকম চাল দেওয়া, এটা কিন্তু খুব ভালো। যেরকম নিশ্চিন্দপুর মার্কেট, আমার এই স্টেশনটা কাকদ্বীপ স্টেশনটা খুব ধারে হয়, তাও এখান থেকে আমি যাই না। আমি যাতায়াত যদি নিশ্চিন্দপুর মার্কেট থেকে করি, উপরে কোনো ছাওয়া নেই, আর কিন্তু পুরোটা ছাওয়া। রাতে রাধারে তোমায় ভেবে নির্ঘুম সারা রাত্রি, শেষ রাতেও ঘুম চোখে। 10 মিনিট বাকি, মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছে। চলো যে দেখি সবুজ সবুজ কি করছে। 10 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে শান? একদম জোরে বল। ভালো, একদম পারফেক্ট। কি কি ছবি এঁকেছিস তুই? ওই যে কাকের একটা গল্প আছে না? হ্যাঁ, এই বুদ্ধিমান কাক। হ্যাঁ, বুদ্ধিমান ওইটার ছবি। বুদ্ধিমান কাকের ছবি এঁকেছে। কি ফার্স্ট না সেকেন্ড হবি? তুই কি এঁকেছিস? একটা লোক মাথায় খড় নিয়ে যায়, খড় ছাড়া অন্য কিছু নিয়ে যেতে পারবে না। আমরা এখন চলে এসেছি আমাদের বাজারে, আমাদের কামারহাটে। আর এটা হয়েছে কামারহাটের প্যান্ডেল, আমাদের ঠাকুর দেখতে নিয়ে এসেছি। আজকের আর ঠাকুর দেখে দেয় আর দেখতে হবে না। আমাদের এখানে এখনো ঠাকুর আনা হয়নি, আমাদের কামারহাটে বা ওদিকে, মানে কলকাতার ওদিকে তো মহালয়া থেকে পুজো শুরু হয়ে গেছে, আমাদের ওদিকে এখনো প্যান্ডেলের কাজ চলছে, তো ঠাকুর দেখতে পেলাম না। আজকের মনে হয় আনবে, যেরকম নিয়ম সেরকম নিয়ম মেনে পুজোগুলো হয় আমাদের এখানে, এটাই ভালো। যেদিন ঠাকুর আনতে যাবে সেদিন যা। বাড়ি চলে এসেছি, আর জয়চাঁদ কাল প্রচুর ব্যস্ত, কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা হয়েছে, তোমরা সবাই হয়তো জানোই না যে দিবুলি মানে 1000-1000 ইনস্টাগ্রামে ফলোয়িং করতে এখন 5000-6000 হতে যাচ্ছে। একটা কেক আনেনি, আবার নতুন ফোন কিনেছে। এই যে নতুন ফোন, এটা আবার 10000 টাকা, মানে পুজোর মধ্যে এত কিছু করেছে, মানে একটা মানে ধর ধর এটা ধর একটা লজেসও খাওয়ায়নি এরকম, ঠিক আছে। তাও জয়চাঁদ যখন মানে অনকে হয়েছিল, ও আমাকে 4 বার বিরিয়ানি খাইয়েছে, তারপর তা আবার মটন বিরিয়ানি, তারপর তো স্প্রাইট তো রয়েছে, ঠিক আছে না। জয়চাঁদ অনেক কিছু খাইয়েছে, মোমো তো ওর মানে মোমো খেয়ে খেয়ে অনেক দিন চলে গেছে। আচ্ছা, তারপর আমি কি কি খাইয়েছি? বন্ধু বান্ধব নিয়ে কেক ফেক কাটছে, যাই হোক চলো। শুভ সন্ধ্যা সবাইকে, যাই হোক। সকালবেলা গিয়েছিলাম ছবি আঁকতে, আর সায়ন সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়নি, মানে আমরা সবসময় সেকেন্ড হয়ে সেকেন্ড হয়েছে। এখন যাচ্ছি আবার সেই কাকদ্বীপ যাবো প্রাইজ আনতে। সবুজ আসবে না, কারণ সবুজ কিছুই হয়নি, তার জন্য আমরা সন্ধ্যাবেলা এখন যাচ্ছি। শুভ সন্ধ্যা, চলো প্রাইজটা নিয়ে। খুবই খুবই উত্তেজিত হয়ে আছে যে প্রাইজটা হাতে নেবে, তাই তো?
আর আমাদের এই সাইকেল। এইমাত্র আসলাম আর এসে দেখি নাম ডাকা চলছে, সায়নের নাম আগে ডেকে দিয়েছে। স্যার আজকে ট্রফি পাবে, কতটা খুশি স্যার? অনেক এক্সাইটেড স্যার। এখান থেকে তোকে ছেড়ে দিতি, বাড়ি যেতে পারবি? শিওর? চল টাটা বাই বাই, প্রেস নিয়ে বাড়ি চলে যাবি। এই জায়গা থেকে যাবো ওই জায়গা দাঁড়াবো, জিও গাড়ি নেবো আর বলবো কামারাতে নামিয়ে দাও, কামারাতে নামিয়ে দাও। ইয়েস স্যার, স্যার বাড়ি যেতে পারবে। দ্বিতীয় হয়েছে সায়ন রায়। সায়ন রায় ওনাকে পুরস্কার, ওকে পুরস্কার তুলে দিচ্ছে মাননীয় শ্রীমন্ত বাবু। যাও ওখানে যাও। আচ্ছা, মাননীয় নির্মল কুমার মণ্ডল মহাশয় দ্বিতীয় পুরস্কার দিচ্ছে। এবং সার্টিফিকেট এবং ইয়ে তুলে দিচ্ছে। আর কাক জল খাচ্ছে হাঁড়ির মধ্যে, ওই জল নুড়ি ফেলে জল খাচ্ছে। আমরা বহুদিন পুরনো দেখেছি, বহুদিন পুরনো, বহুদিন থেকে এইটা দেখেছি যে কিভাবে জলটা খেতে হয়। বাহ, সুন্দর হয়েছে, ওকে অসংখ্য ধন্যবাদ। প্রাইজ নিয়ে এখন আমি বেরিয়ে এসেছি আর সায়ন এই যে আছে সব পুরস্কার নিয়ে, বাড়ি যেয়ে ভালো করে কথা হবে। চলো, সবুজ একা রয়েছে তাই জন্য আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আর গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? আর এখন সায়ন ওখানে দাঁড়িয়ে আছে, এখানে মারাপিট বেজে গেছে পুজোর মধ্যে। সায়ন আগে বল, কেমন লাগলো? ভালো। আচ্ছা তো ধরো, এই যে হচ্ছে সায়নটের প্রাইজ সেকেন্ড, আর এইটা হয়েছে সার্টিফিকেট দিয়েছে একটা পোলো থেকে, পোলো, ঠিক আছে? পোলোকে থ্যাংক ইউ বলো। আমি তো ডোম স্ট্রং দিয়ে ছবি আঁকছি। আচ্ছা, আর পুজো কমিটির যারা আছে ওইখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম যে প্রতিবছর একটা অঙ্কন বলো বা যা একটা প্রতিযোগিতা করে, আস্তে আস্তে মানুষ তো এইসব ভুলেই যাচ্ছে। যাই হোক, পড়াশোনার পাশাপাশি যেরকম খেলাধুলা, ক্রিকেট খেলা, তারপর আদার্স খেলাধুলো, আর এরকম ছবি, গান, বাজনা, সমস্ত কিছু আমাদের জীবনে প্রয়োজন। শুধু একটা নিয়ে এগুলো হবে না, কার কোথায় যে কপাল খুলে যায় সেটাও জানে না, কে কোনটা ভালো করতে পারে সেগুলো কিন্তু আমরা কেউ জানি না। তাই যে যেটা হতে চায় তাকে সেটাই হতে দাও। শুভ সকাল সবাই, কালকের আর ভিডিওটা কন্টিনিউ করা নিয়ে আজকে যাচ্ছি। আমি জানি না যে চুলটা কাটবে নাকি সায়ন চুল কাটবে। সবুজ, ওই সবুজ পুড়ে গেছে। এখন যাচ্ছি চুল কাটতে, জয়চাঁদ আসবে, কিন্তু আমি যে আগে লাইনে দিই কারণ প্রচন্ড পরিমাণে লাইন হবে। সবুজ সায়ন পিছনে আসছে পুজোর মধ্যে। এখন না সেলুন দোকানে প্রচন্ড পরিমাণে ভিড়, এখানে বসে আছে। আর যাচ্ছি, জয়চাঁদ আসছে, ওকে একটু চুল কাটিয়ে নেবো। তুই কীরকম চুল কাটবি বল? জিরো। ভিতরে সায়ন বসে আছে আর সব লাইন আছে। এখন এখন প্রায় একটা বাজে আর এখন আমাদের সময় এসেছে, আর এই সবুজ বসেছে, একটা ঝামেলা হচ্ছে কারণ এই বেঞ্চে বসার জন্য সায়ন মন খারাপ হয়ে গেছে, খিদে পেয়েছে। ওখানে এখনো ভিড় আছে। সায়ন তাড়াতাড়ি বস, দেরি করিস না। কি হয়েছে? দুজনে দুপাশে বস, একসাথে কাটাকাটি করো, আমি জানি না।
যাই হোক ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, আর সত্যি খুব অসাধারণ আমার চুল কাটাটা লাগলো, আমার খুব ভালোই লাগছে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগলো চুল কাটাটা, কি বলো দা ভালো হয়েছে না? এখন চলে এসেছি বাড়িতে, আর এই যে আমার লুক, চুল কাটা কেমন হয়েছে? এবার কি একটু হিরো হিরো লাগছে? শাহানার কেমন হয়েছে চুল কাটা? স্টাইলিশ। চলো টাটা ভাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কেউ এখন সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করো ভাই, এটাই বলছি, যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করেনি এই নতুন লুকটার জন্য একটা সাবস্ক্রাইব, আজকে একটা লাইক করে শেয়ার করে দিও, সবাই খুব ভালো থাকো আর ভালোভাবে পুজো কাটাও, এটাই। চলো রাধে রাধে, বাই বাই, সবাই খুব ভালো থাকো।